এমন কি হয়েছে আমায় এসব কথা বলছে আপনি করে বলো। এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে সাতালে পর্বতে লোহার বাস গতরি করলাম শুধু আমার বংশের প্রদীপকে ধরে রাখার জন্য, কিন্তু ভাগ্যের কি নির্মাণ করে আর কি হয়েছে আমায় ছেলে বলো। বাসর ঘরে ওই বদনাম মনুষ্যা কি করেছে আপনার চ্যাং মোড়ক আমি বিষাক্ত নাগ পাঠিয়ে আমার শেষ পুত্র আমার শেষ বংশধরকে আয় চিরতরে আয় নিভে দিয়েছে। এ কি বলছেন সদর মশাই? তোমার লক্ষ্মী দর্গ শেষ পর্যন্ত বাঁচতে দিল না, সে মনসা ডাকে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই সাতালি পর্বতে মহাজ বাসর ঘর নির্মাণ করেছেন, তো সেখানেও সেই মনসার নাগে আমার ছোট হুজুরকে দংশন করেছে। তোমাকে আমি একটি আজ দুঃখের দিনে একটা আদেশ করতে চাই। বলুন। আমার বন্ধু মাতা বলেছে যে বাবা একটা কয়েকটা কলা গাছ কয়েকখানা বাঁশ কেটে সুন্দর করে একটা থালা তৈরি করতে হবে। থালা? হ্যাঁ, তাই এই মুহূর্তে চলে যাও তুমি মালিয়ার বাড়ি। মালিয়া বাড়িতে? মালিয়াকে গিয়ে বলবে মালিয়া দাদা কয়েকটা কলা গাছ কয়েকখানা বাঁশ কেটে সুন্দর করে একটা ভেলা তৈরি করতে হবে, চার কোনায় চারটে লাল নিশান সোনালি রঙে রঞ্জিত এবং সেই ভেলার পুরে 33 কোটি দেবতার নাম এবং ছবি দিয়ে লিখে দিতে হবে। ধর্মশাই আপনি প্রাণ খেয়ে আশীর্বাদ করুন, এই মুহূর্তে চলে এসেছে সে মালিয়াপাড়াতে, মালিয়াপাড়াতে আমাকে সুন্দর করে মান্দা নির্মাণ করিয়ে ওই গঞ্জনের ঘাটে সে আমি সুন্দরকে পৌঁছে দিচ্ছি। যাও নাগা মন্ত্রী, এই নিশ্চিতে ভেড়া তৈরি করতে বলবে, এই নিশ্চিতে আমার বন্ধুমাতা তার কলঙ্কিত মুখ নিয়ে এই রাতের অন্ধকারে সে চলে যাবে, কারণ নিশি প্রভাত হয়ে গেলে এই চাম্পল নগর বাসী বলবে ওই দেখ সতী বেহলা নাম শুনেছি, কিন্তু একটি রাতের জন্য বাসুর ঘরে তার স্বামীকে ধরে রাখতে পারলো না, সীতার সেন্দুর হাতের শাখা একটি রাতের জন্য তার মুছে গেল, এই কল এই অপবাদ থেকে যেন সে রেহাই পায় সেই জন্য রাতের অন্ধকারই ওকে চলে যেতে হবে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাও নাগামন্ত্রী, আমি আশীর্বাদ করি ভগবান যেন তোমাকে চিরসুখী করে চিরসুখী করে। এই যাও যা হোক, আমি দেখতে দেখতে সে মালিয়াপাড়াতে চলে এসেছি। আমি মালিয়াগণকে দেখে দেখি সে মালিয়াগণ সে বাসাতে আছে না কোথায় গেছে আমি দেখে দেখি। ও মালিয়া দাদা, আমি নাগাই মন্ত্রী। নাগাই মন্ত্রী? আমি নমস্কার বলি নাগাই মন্ত্রী। আমি প্রাণ ফেলে আশীর্বাদ করি মালিয়া দাদা, বলো বড় বিপদে পড়ে এসেছি আপনার কাছে। সাতালি পর্বতে মহামায় বাসর ঘরে হ্যাঁ তাকে মামুরসার নাকি দংশন করেছে, তাই একটা সুন্দর করে মান্দাজ নির্মাণ করে দিতে হবে। ওই মান্দাজ খারা মা সতী বেহুলা যাবে সোনার দেবপুরে, ওই মান্দাজ খারা বানাবে 33 কোটি দেবতার নাম দিয়ে চার কোনা চারটি নিশান দিয়ে ওই মান্দাসখানা হবে রাম নাম হরে নাম জপে আর 33 কোটি দেবতার নাম দিয়ে সুন্দর করে ছাপিয়ে দেবে আর চার কোনা চারটি গিদ্ধির রূপ আপনি বানিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি নির্মাণ বানান। যাও গান ধরো।
زاك أمار كولر غس كاتا هلو كانت 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 كانت
পারবো মানে 100 বার পারবো কি করবে তাই বলো তোমার কিছু আমি তোমাকে কাটবো কাটে কাটি কিছু বেতি করবো হ্যাঁ করে রিসিল করবো এটা কলার গাছ কাটি কাছে হ্যাঁ কলার গাছের ভিতর ঢোকাবো ঢোকা সুন্দর দেখতে মানদস দাদা আমার দুটো ব্যান্ড নাই যে নাই না কলার ভেলাতে করে সোনার দেবপুরে যেতে পারে আমার মুখ আমার মতো ভাগ্যবতী কজন আছে বলো আমার দল ভারী হয়ে যাবে তিন পথ চলে যাবে তুমি ভকা ভক কাটো কিন্তু আমার দুটা সত্য আছে কি সত্য আমার এক নম্বর সত্য হলো যখন তুমি আগাটা কাটবে কেটে ফেলে দিও না বাসধারে অনেক ডালপালা পাতা আছে অনেক গরিব দুঃখী মানুষ আছে তাদের তাদের কাছে দিবে গরু ছাগল খাবে পেট ভরবে আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করবে যখন গোড়াই কোপ দিবে দাদা এক হাত রেখে কোপ দিও কিছু টাকা থেকে জল ভরবে জল খাবো মাটি থেকে রস চুষে খাবো আবার সুন্দর বের হয়ে বড় হবো তোমার মতো দাদার উপকার আচ্ছা ঠিক আছে পারবা তো কাটতে ভকা ভক কাটো এবার খালি বাস কাটা হলো